নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কোনো দিন ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারেন আর খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে নিরামিষ মোগলাই পরোটা তৈরি করব, তার জন্য বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, সেইভাবে মাখতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার এর ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে 8-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে চলুন মোগলাই পরোটা তৈরি করার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি। ডোটা তো তৈরি করে রেখে দিয়েছি, আর এবার মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে এর পুরটা তৈরি করব। সেজন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা গাজর। এখানে আমি সবজির পরিমাণটা বলছি না, আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে সবজির ব্যবহার করতে পারেন, পরিমাণটাও নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। তেলের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট খানিক সময় নিয়ে চপ করা গাজরটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম, মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের টুকরোগুলো গাজরের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি। এখানে আমি যা যা সবজি দিয়েছি এগুলো ছাড়াও আপনারা দিতে পারেন চপ করা ফুলকপি, মটরশুঁটি দিতে পারেন, পনির টুকরো করে কেটে দিতে পারেন, বয়েল করা কর্ন দিতে পারেন, মানে নিজেদের পছন্দ মতো বা ঘরে যা যা অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। চপ করা বাঁধাকপিটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এটা একদমই মাখা মাখা একদম একটা রান্না হবে, আর সবকিছুই একদম চপ করে কাটা আছে, তাই জল কিন্তু বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মোগলাইয়ের পুরটা তৈরি হতে হতে আমি এর তরকারিটা যে হবে সেটার ব্যবস্থা করে নিচ্ছি। সেজন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা আগে মশলা তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, 1/2 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, এখানে জিরেটাও কিন্তু 1/2 টিস্পুনই আছে, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা ধনে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা নামিয়ে রেখে দিয়েছি, আর এবার তরকারিটা তৈরি করব। তার জন্য প্যানের মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি একটু বাদাম ভেজে নেব, ভালো করে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলো আগে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো,
এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়োও এক চামচ দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই তরকারিটা একদম শুকনো শুকনো একটা তরকারি হয়, তবে আলু সেদ্ধ হতে হবে সেই বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটা এদিকে হতে থাক, ওইদিকে মোগলাইয়ের যে পুরটা হচ্ছিল, চলুন ওটা কতটা হলো দেখে নিই। একদিকের ওভেনে মোগলাই পরোটার তরকারিটা হচ্ছে, আর এইদিকে পুরটা যে তৈরি হচ্ছিল সেটা দেখুন, ঢাকাটা তুলে নিলাম। এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা তাহলে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। মোগলাই পরোটার পুরটা তৈরি হয়ে গেছে, আর এদিকে যে তরকারিটা তৈরি করছিলাম সেটাও দেখুন এখন মোটামুটি কিন্তু রেডি হয়ে এসেছে। আলু কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখে নিয়েছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না মোটামুটি রেডি। তবে এখন শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। ড্রাই রোস্ট করা মশলাটা মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার তরকারিটা একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবার এটাকে নামিয়ে রাখছি। আর চলুন এবার মোগলাই পরোটাগুলো তৈরি করে ফেলি। মোগলাই পরোটা তৈরি করার অন্যান্য আনুষাঙ্গিক কাজটা করতে করতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব। ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এই লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে, একটু ময়দা ছড়িয়ে নিয়েছি বেলার জন্য। এবার এটাকে ভালো করে আগে স্প্রেড করে নিয়ে তারপরে পাতলা করে যতটা বড় করা যায় বেলবো। দেখুন বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই চারদিকটায় একটু জল হাত লাগিয়ে দিচ্ছি। এবার যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফিলিংটা একটু বেশি করে দেবেন, তাহলে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে। এবার এটা ভাঁজ করে নেব। একটা মোগলাই পরোটা খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি, এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এইভাবে আরো দুটো তৈরি করে নিচ্ছি, আর তারপর এগুলোকে ভেজে নেব। সবকটা মোগলাই পরোটা বেলে পুর ভরে রেডি করে নিয়েছি, আর এবার এগুলো ভাজার জন্য প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। যে দিকটা ভাজ করা আছে সেই দিকটাই কিন্তু প্রথমে তেলের মধ্যে দিতে হবে, তাহলে আর এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, এই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা মোগলাই পরোটা উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর তরকারির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মোগলাই পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি।